আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী নামাজ পড়াচ্ছেন, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাথে দাঁড় করাইলেন, আব্দুল্লাহ তুমি আমার পাশে দাঁড়াও। এবার নিয়ত করলেন দুটোটা কি সমান। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন, নিয়ত করার পরে তিনি চিন্তা করলেন, ইনি হলেন ইমাম, আমি হলাম মুক্তদি, তিনি হলেন নবী, আমি হলাম উম্মত, তিনি হলেন নবী, আমি হলাম সাহাবা। কারণ ইমাম আর মুক্তদি তো এক হতে পারে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনের দিকে চলে গেলেন, আমার নবী টেনে আনলেন কয়বার, তিনবার। আমার নবী জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে আমার পাশে দাঁড় করাইলাম, আমি নবী, তোমাকে আমার পাশে দাঁড় করাইলাম, তুমি পিছনে কেন চলে গেলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম নবী আর উম্মত এক হতে পারে না, ইমাম আর মুক্তদি এক হতে পারে না, মুনিব আর গোলাম এক হতে পারে না। আমাকে আল্লাহ যে আকল দিয়েছে, আমার আকল থেকে আমি আদব করে পিছনে আসলাম। এবার আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়াফফিতহু ফিদ্দীন। আল্লাহ তুমি তাকে দ্বীনের এলম দান করো, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করো। এবার সমস্ত মুফাসসিরিনদেরকে এক পাল্লাই দেন, যার কারণে কোরআনুল করিমের 10 পারা, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। তার মধ্যে কোরআন শরীফের 10 পারা আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার মধ্যে তাফসীর মুখস্থ আছে, এই জন্য তাকে বলা হয় রয়ুসুল মুফাসসিরি। ওনার উপরে আর কোনো উম্মতের মধ্যে মুফাসসির ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরের মধ্যে লেখে, কাদিজাকুম মিনাল্লাহি নূর, আমার নবী নূরুন নবী, যিনি নবীর দয়াতে আল্লাহ পাক কোরআনের আয়াত সহ 10 পারা কোরআনের তাফসীর সহ মুখস্থ হয়ে গেছে, তিনি বলছেন নবী নূর। ওটা তো না, বাংলার জমিনে যত মাদ্রাসা আছে, জুমা থেকে বের হয়ে আলেমকে জিজ্ঞেস করে, হুজুর তাফসীরে জালালাইন শরীফ না পড়লে সে মৌলবি হবে? বলে, তাফসীরে জালালাইন শরীফ যদি পড়তে না পারে, পড়াইতে না পারে, সে তো মৌলবি হতে পারবে না, পীরও হতে পারবে না। কেবে ইলমে না তোমা খোদা রাশনা, নবীকে তাজিম করেছেন কোন অবস্থায়? নমাজরত অবস্থায়। সুতরাং নমাজরত অবস্থায় নবীকে তাজিম করলে এলম দান হয়, আল্লাহর পক্ষ থেকে এলম পাওয়া যায়। এলম পাওয়া যায় না শুধু মুফাসসিরিনদের মধ্যে, শ্রেষ্ঠ মুফাসসির রয়ুসুল মুফাসসিরিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করছেন, আমার নবী তো আবারই হলো সিদ্দিক আকবর নামাজের ইমামতি অবস্থায় আমার নবীকে তাজিম করতে গিয়ে তিনি ইমামের মসল্লায় দাঁড়ান নাই, ইমামের মসল্লা থেকে নিচের দিকে নেমে আসলেন। কারণ ইমামুল আম্বিয়ার আগমন হয়েছে, আমি গোলাম কিভাবে ইমামতি করি? কোন অবস্থায় কথা বলেন,
নামাজ অবস্থায়, তাইলে নামাজ অবস্থায় সাহাবায়ে কেরাম নবীকে তাজিম করেছে। নামাজ অবস্থায় আমার নবীকে তাজিম করার কারণে তিনি ইমাম সিদ্দিক হয়েছেন, আবার একজন ইমামুল মুফাসসিরিন হয়েছেন। যেই ইমাম যেই খতিব আমার নবীকে নামাজ অবস্থায় তাজিমের নিয়ত রাখবে না, এমন ব্যক্তি ইমামতি করার যোগ্যতা রাখে না। এবার ইমাম সাহেব দাঁড়াইলেন, কয়জন? এবার ইমামের ডান পাশে না বাম পাশে? কথা বলে না, ইমামের ডান পাশে না বাম পাশে? ইমামের ডান পাশে না বাম পাশে? এবার আরেকজন এসে দাঁড়ালেন, কোন পাশে? বাম পাশে। ডাইনার বাম কয়জন হলো? এবার ইমাম কি ওইখানে দাঁড়িয়ে থাকবে না সামনের দিকে যাবে? এক কদম বাড়াবে, এক কদম কি পা উঠাইয়া না একেবারে ফ্লোরের সাথে লাগানো নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম এমন জায়গায় দাঁড়াইলেন, এইখানে দাঁড়িয়ে জামাত পড়ছে, ইমাম সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার মুক্তদি কি করবে? আরেকজন মুক্তদি যদি আসে, দেখে যে ইমাম সামনের দিকে যাওয়ার জায়গা নাই, মুক্তদিও যাওয়ার জায়গা নাই, আপনি যখন পরে আসবেন দেখলেন ইমাম আর মুক্তদি, তখন আপনি ইমামকে পিছনের দিকে টেনে আনবেন না মুক্তদিকে, আপনি নামাজ পড়তে গেলে হবে না। কখন ইমাম আগে যাবেন, কখন মুক্তদিকে টেনে পিছনে নেবেন, সেই মশলা আপনার জেনা থাকতে হবে কিনা। এই মশলা কয়জনে জানে? বলে যে নিয়ত করলাম আল্লাহ আকবার, এটাই নামাজ, ওই নামাজে কাম হবে না। আল ইলমু ইমামুল আমালে। বলেন না সুবহানাল্লাহ। আল ইলমু ইমামুল আমালে, ওয়াল আমালু তাবিউহু। নামাজ পড়ার আগে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ইক্তেদা করবেন, ইমামের দায়িত্ব কখন কি জানার পরে সে ইমাম হতে পারে, মুক্তদিরও দায়িত্ব আছে, ইমামেরও কি আছে? দায়িত্ব আছে। শুধু নামাজ পড়লাম আর আসলাম, এই জন্য যাকে আপনি গুরু মানবেন, যাকে আপনি পথ প্রদর্শক মানবেন, যাকে আপনি মুর্শিদ মানবেন, যাকে দিয়ে আল্লাহ এবং নবীর রাস্তায় আপনি চলবেন, তার কাছে ওই আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামা আস-সালাত। নামাজ সম্পর্কে হাশরের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন। পৃথিবীর মধ্যে যত মশলা আছে, পৃথিবীর মধ্যে যত মশলা মশাইল আছে, সকল মশলার উপর নামাজের মশলার চেয়ে বড় কঠিন মশলা আর নাই। বলেন না সুবহানাল্লাহ। মহতরম হাজরিন, এবার কথায় কথা উঠল, জুমার নামাজের আগে একটা লাশ আসলো, আপনিও জানেন না, হঠাৎ করে আপনি নামাজের নিয়ত করবেন, জামাত শুরু হবে, এই সময় যদি লাশ মসজিদের নিকটে এসে উপস্থিত হয়, যখন আপনার কানে আসবে একটা মাইয়াতের জানাজা হবে, লাশ আসা হয়েছে, তখন কি করবেন? নামাজ পড়বেন না জানাজা দিবেন? কে বলেছে নামাজ, কে বলেছে জানাজা? দুইটা তো হতে পারে না, একটা হতে হবে, এক জায়গায় আসতে হবে। এবার মনে করুন এখন খুতবা পড়বে, তারপরে নামাজ, জুমার টাইম, লাশ আসলো, এখন কি জানাজা হবে না খুতবা হবে?
কেউ বলেছে জানাজা, কেউ বলেছে খুতবা। আচ্ছা, অধিকাংশ আওয়াজ শোনা গেল খুতবা, খুতবা দিলাম, সাথে সাথে কি হলো? নামাজ হলো। এবার নামাজের সালাম ফিরাইলাম। নামাজের পরে যেই সুন্নত পড়ি, এটা কি ওয়াজিব না সুন্নত? এই সুন্নত কি সুন্নতে জায়দানা মুয়াক্কাদা? এবার জানাজার নামাজ কথা বলেন না, এবার সুন্নত পড়বেন না জানাজা পড়বেন? বলে যে সালাম ফিরাই আনা, জানাজার নামাজ পড়ে নাও, তারপরে তুমি কি করবে? সুন্নাত আদা করবে। মহতরম হাজরিন, জানাজা আসার পরও যদি ফরজিয়া নামাজের সালাম ফিরে জানাজা পড়ে যদি আবার সুন্নত পড়তে হয়, যে সমস্ত মুসল্লি ভাইরা এখনো জানাজা পড়ার পরও পড়া লাগে সুন্নত, অনেক মুসল্লি ভাই আছে ফরজ পরে চলে যায় সুন্নত। আর শরীয়তের বিধান হলো জানাজা আসলে জানাজা পড়ে আবার সুন্নত পড়তে হবে। আমরা কেমন নামাজি হইলাম? এক, দুই নম্বরে ঈদের নামাজের টাইম হয়েছে। কিসের? ঈদের নামাজ শুরু হবে। এবার জানাজা আসলো, এখন আপনি কি করবেন? জানাজা পড়বেন না ঈদের নামাজ পড়বেন? ঈদের নামাজ পড়লেন, ঈদের নামাজের পরে কি আছে? ঈদের নামাজের পরে আপনি কি খুতবা পড়বেন না জানাজা পড়বেন? কে বলেছে জানাজা, কে বলেছে খুতবা? কারণ জুমার খুতবা পড়ে নামাজ পড়ে জানাজা পড়া হয়, ঈদের নামাজ ও খুতবা, জুমার নামাজ ও ঈদের খুতবা, ঈদের খুতবা, জুমার খুতবা, জুমার খুতবা আগে, ঈদের খুতবা পড়ে, কাবলা সালাত আর বাদা সালাত, নামাজের আগে খুতবা, নামাজের পরের খুতবা, খুতবা শোনা ওয়াজিব। এবার ঈদের খুতবা শোনা না জানে বলবেন না, এই মশাল আপনার জানাজা থেকে বের হয়ে যাবে। ঈদের নামাজের পর আপনি জানাজা দিতে হবে, জানাজা দেওয়ার পরে এসে কি করতে হবে? খুতবা পড়তে হবে। আজকে মশাইগুলো একটু কঠিন হয়েছে না? লাভ হয়েছে কিনা? কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউতের মধ্যে মউতের কথা আছে, কুল্লু মান আলাইহা ফানের মধ্যে মউতের কথা আছে। আল্লাহ বলেন ফেরেশতা মরতে হবে, ইনসানও মরতে হবে, জিন জাতি মরতে হবে, ফেরেশতা মরতে হবে, কুল কায়নাতের রূহ হলো আমার মাহবুব নবী, হে আমার বান্দারা, কুল্লু মান আলাইহা ফানের মধ্যে আমার নূ ফেরেশতারা নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউতের মধ্যে ফেরেশতা জিন ইনসান সবাই আছে, কিন্তু জেনে রেখো ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। এই আয়াত দ্বারা আল্লাহ পাক বান্দাকে জানাই দিয়েছে যে আমার মাহবুব ইনসানের মতো না, ফেরেশতার মতো, জিন্নাতের মতো। ভুল ব্যাখ্যা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত মতো বলে আমার যে অবস্থা নবীর তো এই অবস্থা। কি ভাই তুমি মাল্লা? ওই যে একটা হলো তাহাজ্জুদের আজান আর একটা হলো ফজরের আজান, এক হুজুর তাহাজ্জুদের আজানের হাদিস পেয়েছে, ফজরের আজানের হাদিস এখনো পড়ে নাই, জানে না। বলে যে হুজুর আজান দিলে কি খানা খাবো না ছেড়ে দেব? বলে যে না, আজান চলতে থাকুক আপনি খানা খাইতে থাকেন। ফতোয়া দিয়ে দিছে, ওই ফতোয়া দিয়ে খাচ্ছে, হবে? অপরজনে বলে যে দুইটা হাদিস, একটা হলো তাহাজ্জুদের আজান আর একটা হলো ফজরের আজান, যে আজান শোনার পরে খাওয়া চালাইতে বলছে এটা হলো তাহাজ্জুদের আজান।
যে খাওয়ার পরে খানা বন্ধ রাখতে বলছে এটা হলো ফজরের, তাহলে ওই মৌলবি ফতোয়া দিয়েছে তাহাজ্জুদের আজানের এলমের ফতোয়া, আর ইনি দিয়েছেন দুটোটা, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং অর্ধেক কোন জিনিসের ভালো না, আজকের আয়াতে কারিমাত এই কথাটাই আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চেয়েছি। কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, এই জমিনে যারা আছে সকল অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মহান রব্বুল আলামিনের জাতে বা বরকত বাকি থাকবে, অবশিষ্ট থাকবে সুবহানাল্লাহ। আসমান জমিনে যারা আছে প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তার মধ্যে আমার নবী হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার নবী বলেন যতদিন আমি দুনিয়াতেই ছিলাম, যতদিন আমি দুনিয়া থেকে পর্দা করেছি, আমার নবীর দেখা না দেখা সব তোমাদের কল্যাণের জন্য। এবার আঙ্গুলটা যদি উত্তম হয় হাতটা উত্তম হবে না, কথা বলেন না কেন? নাকটা যদি উত্তম হয় চেহারাটা উত্তম হবে না? কুনতুম খায়রা উম্মাতিন, বলেন না সুবহানাল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজত লিন্নাস, আখরি জামানার নবীর উম্মত যারা আমরা হয়েছি, আমরা কি উম্মতে খায়র শ্রেষ্ঠ উম্মত? সুবহানাল্লাহ, উম্মত শ্রেষ্ঠ আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বরের উম্মতগণের চেয়েও আখরি জামানার নবীর উম্মত কি শ্রেষ্ঠ? সমস্ত নবীদের আমার নবী হলেন শ্রেষ্ঠ, আমরা হলাম উম্মতে খায়র, আমার নবী হলেন খায়রুল বশর, খায়রুল বশর পর লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম, আমার নবী হলেন খায়রুল বশর। আমার নবী কি? আমার নবী খায়রুল বশর। বলে যে খায়রুন, এটা ইসমু তফজিল, এবার সিগায়ে ইসমু তফজিলে খুললে খায়রুন আপনি পাবেন না, বলেন না সুবহানাল্লাহ। খায়রুন মূলত ইসমু তফজিল, কিন্তু আফজালু আফআলু আফআলানে ইসমু তফজিলে যে সিগ আছে সেইখানে আপনি খায়রুন পাবেন না। খায়রুনকে যখন আপনি তাহকিক করবেন তখন সেটা ইসমু তফজিল হিসেবে প্রমাণিত হবে সুবহানাল্লাহ। খায়রুল বশর পর লাখো সালাম লাখো দরুদ বলি আলহামদুলিল্লাহ। আমি যদি শ্রেষ্ঠ উম্মত হতে পারি, আমার নবী শ্রেষ্ঠ নবী কেন হতে পারবে না? শ্রেষ্ঠ নবীর কারণেই তো আমি শ্রেষ্ঠ উম্মত হয়েছি, কিন্তু শ্রেষ্ঠ নবী নয় শ্রেষ্ঠ উম্মত, বলেন না সুবহানাল্লাহ। এক কথায় আমার নবীর কারণে সবাই দামি হয়েছে, আমার নবীর কারণে জমিন মসজিদ হয়েছে, আমার নবীর কারণে সকলে জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর দুনিয়াতে থাকা দুনিয়াতে যাওয়া এক এক নয়, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবীর আদর্শ পথে মতে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করতে না পারলেও নেক আমলের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, এটার গুণা আছে, কিন্তু নামাজ রোজাকে অস্বীকার করার কোনো বিধান নাই। শরীয়তের ফতোয়া হলো আপনি নেক আমল করলেন না তার জন্য আপনার সাজা হবে, শাস্তি পাবেন, কিন্তু কাফের বলা কাফের বলা। কিন্তু কেউ যদি নামাজকে রোজাকে কোনো মুস্তাহাব আমলকে যদি অস্বীকার করে তার ইমান থাকবে? কোরআনকে অস্বীকার করলে, হাদিসকে অস্বীকার করলে, আল্লাহকে অস্বীকার করলে, নামাজকে অস্বীকার করলে, রোজাকে অস্বীকার করলে, হজকে অস্বীকার করলে তার ইমান স্বীকার করার নামে হচ্ছে ইমান, বলেন না সুবহানাল্লাহ। আমি হলাম ইমানদার, আমার নবী হলেন ইমান,
আমি হলাম ইমানদার, আমার নবী হলেন কি ইমান। আমি হলাম জ্ঞানী, আমার নবী হলেন স্বয়ং জ্ঞান। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যতই নেক আমল করি না কেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে রাজি করতে না পারলে তার আমলের কোনো দাম নাই। এই জন্য কোনো আমল করার আগে আমি এই কাজটা করছি, আমি এই জায়গায় বসতেছি, আমি এই জায়গায় এইভাবে হাঁটতেছি, আমার বসাটা এরকম, আমার হাঁটাটা এরকম, এটা কোরআন এবং হাদিস অনুযায়ী কতটুকু যথাযথ জানতে হবে। না যায় না যদি আপনার মন গড়া বসেন, মন গড়া উঠেন, মন গড়া বলেন, এই বলার উঠা বসার কারণে আপনার আলম কি হয়ে যাবে, যায়ে হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন, ভালো কথা। এবার ইমাম রুকুতে যাওয়ার আগে আপনি রুকুতে চলে গেলেন, নামাজটা কি হবে? ইমাম সাজদায় যাওয়ার, আমার ছেলে নামাজ পড়াচ্ছে, আমার ছাত্র নামাজ পড়াচ্ছে, আমি তো হুজুর। এবার আমার আমার ছাত্র যদি ইমামতি করছে, আমার ছাত্র, কিন্তু একটাই তো বিহাজাল ইমাম বলা লাগছে। নামাজের মধ্যে যাকে, যে ছাত্রকে আপনি ইমাম বলে ইক্তেদা করলেন, সে রুকুতে না যাওয়ার আগে যদি রুকুতে যায়, কারণ তখন বাবা বাবা এবং পুত্র ওস্তাদ আর শাগরিদের পরিচয় নয়, পরিচয় হলো ইমাম আর ইমামের ইত্তেবা করা। ইমামের ইত্তেবা করা কি ফরজ। এবার ইমাম সাহেব মুসাফির, মুক্তদি হলেন মুখী, ইমাম পড়বে দুই রাকাত, মুক্তদি পড়বে, তো ইমাম তো মুসাফির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইলেন যেহেতু মুসাফির। এবার মুক্তদি যদি বলেন আমি তো মুক্তদি, তিনি তো ইমাম, এবার আমি সালাম ফিরাই আনি, বলে যে না না, কারণ ইমাম যদি মুসাফির হয়